প্রিয় দর্শক, পুরুষদের মধ্যে পেনিস উত্থানজনিত সমস্যা একটি বড় সমস্যা, আর এই সমস্যার সমাধানে আমাদের আজকের ভিডিওটি। পুরুষের যৌন উত্তেজনার সৃষ্টি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মস্তিষ্ক, হরমোন, রক্তবাহী নালী, স্নায়ু, মাংসপেশী, আবেগ ও অনুভূতি সব একসাথে কাজ করে থাকে। এগুলোর মধ্যে কোনো একটিতে সমস্যা দেখা দিলে পেনিস উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে পেনিসের উত্থান বা উত্তেজনাজনিত সমস্যার মূল ও প্রধান কারণ হচ্ছে শারীরিক ও মানসিক। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার মাসে 4 থেকে 6 বার হয় তাহলে মনে রাখতে হবে এটা কোনো সমস্যা নয়। তবে টানা যদি 6 মাস একই সমস্যা দেখা দেয় তাহলে আপনার উত্থানজনিত সমস্যায় ভুগছেন, মনে রাখতে হবে। সমাধান: ব্যায়াম। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন 45 মিনিট থেকে 60 মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে, সপ্তাহে 5 দিন করতে হবে। এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নার্ভগুলো সচল হতে শুরু করবে, আপনি যে সমস্যায় ভুগছেন তা সমাধানে দ্রুত কাজ করবে। ধূমপান। নিকোটিন আপনার উত্থানজনিত যৌন দুর্বলতা আরও খারাপ করে দিতে পারে। ধূমপান আপনার ধমনী ও রক্তনালীগুলো সংকুচিত করে দেয়। শক্তিশালী উত্থানের জন্য রক্ত প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। ঘুম। পর্যাপ্ত ঘুম পুরুষের যৌন দুর্বলতা দূর করার একটি প্রাকৃতিক উপায়, কারণ ঘুমের অভাবে যৌন হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ কমে যায়। আপনাকে রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। চিনি। লিঙ্গ উত্থানের একটি বড় শক্ত হল চিনি। চিনি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, এতে করে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পায় বা পেনিস পুরোপুরি শক্ত হতে পারে না। এগুলোর পাশাপাশি আপনারা এই খাবারগুলো খেতে পারেন: রসুন, জিনসিং, অশ্বগন্ধা, তরমুজ, ডিম, দুধ, কলা, কিশমিশ, খেজুর, শিমুল তুলার মূল, মধু, কালোজোড়া, হিং ইত্যাদি। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সকল ভিডিও শিক্ষামূলক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং কোনো মেডিসিন বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।